কাঞ্চনপুরের রাজপথ দখল করল বামফ্রন্ট। লাল সমুদ্রে ভেসে ওঠে গোটা কাঞ্চনপুর। রাস্তায় নেমেছে 8 থেকে 80 বয়সের মানুষ। এই জনস্রোত থেকে একটাই আওয়াজ উঠেছে, আসন্ন এডিসি নির্বাচনে শান্তি সম্প্রীতি উন্নয়নে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজ কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে চান্দিনী চন্দ্রের কাছে মনোনয়নপত্র জমা দিলেন 1 নম্বর কেন্দ্র জম্পুই দামছড়া প্রার্থী রাজেন্দ্র নিয়াং এবং 10দা কাঞ্চনপুর প্রার্থী ললিত দেবনাথ। হাজার হাজার মানুষ লাল ঝণ্ডা নিয়ে মিছিল করে উৎসবের আমেজে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। বামফ্রন্টের মিছিল দেখার পর কাঞ্চনপুরের মানুষ তাকিয়ে রয়েছেন, কেউ বাড়ির ছাদের উপর, আবার কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানিয়েছেন। এমন মিছিল অনেকদিন পর দেখেছে কাঞ্চনপুরবাসী। এই মিছিল দেখে শাসক দল বিজেপি নেতাদের চোখের খো মুড়ে গিয়েছে। গোটা কাঞ্চনপুরে লাল স্রোতে ভেসে গিয়েছে আজ। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। 1 নম্বর জম্পুই দামছড়া কেন্দ্র এবং 3 নম্বর 10দা কাঞ্চন কেন্দ্রের নমিনেশন জমা দিতে আমরা রওনা হয়েছি। এই নমিনেশন আমরা বিরাট সমাবেশের মাধ্যমে দিচ্ছি। যারা এই নমিনেশনে আমাদের সাথে এই র্যালিতে অংশগ্রহণ করছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং সুন্দরী অভিনন্দন জানাই। আমরা লক্ষ্য করছি আজকে এই নমিনেশনকে কেন্দ্র করে সারা এলাকায় বাজার সারা কাঞ্চনপুর মহকুমা এটা আনন্দের স্রোত রয়েছে। সবাই একটা পরিবর্তন চাইছে এবং আমরা আশাবাদী যে আমাদের এই কেন্দ্রে তাই মহকুমার যে 2টা সম্পূর্ণ কেন্দ্র এখানে আমাদের জয় নিশ্চিত হবে। এই এবং মাসপাড়ার কেন্দ্রের যে অংশটা আমাদের সেখানেও আমরা যদি ভোটে আমরা জয়ী হব। আমরা সেই যারা আমাদের এই বিষয়ে অংশগ্রহণ করছে সেটাকে আবারও অভিনন্দন জ্ঞাপন। যে তিনি বড় চৌ কাঞ্চনপুর সাব ডিভিশন ইমসিনিয় জাম্পুই দামছড়া কেন্দ্রনি 1 নম্বর সিট এতে 3 নম্বর সিট বড়চিনি প্রার্থী কংগ্রেস ললিত দেবনাথ সহ আন জাম্পুই দামছড়া ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং তিনি চৌ কাঞ্চনপুর সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট নিকট চৌ নমিনেশন খাই এনাই বে চৌ আশা খেয়েও না যত নুয়ে দা চৌ রেলিনি মাধ্যমে চৌ নমিনেশন সাবমিট খেলাই তিনি লগেও হাজার হাজার ব্রুক তিনি ব মিছিল সামিল হন। চৌ আশা খেয়েও ব কাঞ্চনপুর সাব ডিভিশন নিমসিং ব 2টা কেন্দ্র নিমসিং চৌ বামফ্রন্ট সিপিআইএম নি ক্যান্ডিডেট হিসাবে বিসঙ্গ চৌ বিপুল বুথে চৌ পাইনাই হিয়া আশা খেয়েও চৌ সিপিআইএম নি পক্ষে ন যত তাকুকু হানো ফাই মাম ফাচত ন বুসকাল 4 তারিখ এপ্রিল নি সময় চেখা আতুরা আতুর বুথ সুয়ে পাইরে মান পান্ডব যত লগাব।